हेलो फ्रेंड्स, आज के आमी तुम्हारे जोन्नो निये एसेछी मुशी इटालीर एक मजार रेसिपी और सेटा हलो डाल चच्चड़ी रेसिपी। एखाने आमी एक कप मुशी इटाल प्राय दु घंटा मतो जले भिजिए रेखेछिलाम। एबार डाल थेके सब जल छड़िए निलाम। डालगुलो किन्तु बेश अनेकटा नरम हो गेछे और फुले उठेछे। एखाने आमी निएछि चारटा काँचा लंका, हाफ इंची मतो निएछि आदा, छटि निएछि रसुनेर टुक কোয়া, একটা টমেটো, দুটো পেঁয়াজ আর নিয়েছি ধনে পাতা। এগুলো সবই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখো ঠিক এইভাবে কেটেছি, রসুনগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছি। তাহলে চলো শুরু করা যাক ডাল চচ্চড়ি রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি 2-3 টিস্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা, 1 টিস্পুন দিয়ে দিয়েছি গোটা সাদা জিরে, হাফ টিস্পুন দিয়ে দিলাম কালো জিরে। এবার লো ফ্লেমে এগুলোকে প্রায় 30 সেকেন্ড মতো ভেজে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা লঙ্কাগুলোকে, দিয়ে দিলাম রসুনের টুকরোগুলো। এগুলোকে এবার লো ফ্লেমে হালকা করে ভেজে নেব যাতে রসুনগুলো একটু লাল লাল হয়ে যায়। এই দেখো রসুনগুলো লঙ্কা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা কুচিও সামান্য পরিমাণে ভেজে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজের টুকরো। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকেও হালকা লাল করে ভেজে নেব। এই দেখো পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি টমেটো। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবার সব উপকরণের সাথে নুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 টিস্পুন ভাজা জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো। এবার এতে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা মসুরের ডাল। এবার লো ফ্লেমে ডালের সাথে অন্যান্য উপকরণগুলোকে খুব ভালো করে সাঁতলে নিতে হবে। যত ভালো করে সাঁতলে নেবে ততই কিন্তু টেস্ট ভালো হবে। ডালগুলো হালকা ভাজা হয়ে গেছে, এই দেখো। আর বারবার কিন্তু নেড়ে যেতে হবে যাতে ডালগুলো নিচে লেগে না যায়। ডাল যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু খুব বাজে একটা গন্ধ ছাড়বে, তাতে কিন্তু খেতেও ভালো লাগবে না। এবার এতে দিয়ে দিলাম জল। এখানে আমি 1 কাপ ডালের জন্য দিয়ে দিয়েছি 2 গ্লাস মতো জল। এখানে জলের পরিমাণ কিন্তু একটু বেশি দিতে হবে, কারণ ডালটা যেহেতু সেদ্ধ নেই তাই এই জলে কিন্তু ডালটা পুরোপুরি সেদ্ধ করতে হবে। এবার একটি ঢাকনি দিয়ে ঢেকে দেব। প্রায় 10 মিনিট মতো ডাল আমি সেদ্ধ করে নিয়েছি। এই দেখো জল অনেকটাই শুকিয়ে গেছে আর ডাল সেদ্ধ হয়ে গেছে। ডাল কিন্তু একদম গলিয়ে ফেলা যাবে না, ঠিক এইভাবে সেদ্ধ করে নিতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা কুচি। ডাল চচ্চড়িতে যদি ওপর দিয়ে এভাবে একটু ধনে পাতা ছড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আর তোমাদের কাছে যদি গরমকালে ধনে পাতা না থাকে তাহলে তোমরা এর বদলে কারি পাতা বা কসুরি মেথিও ব্যবহার করতে পারো, তবে ধনে পাতা দিলেই কিন্তু এর স্বাদ সবচেয়ে বেশি ভালো হয়। এই দেখো তৈরি হয়ে গেল ইয়ামি ইয়ামি মসুর ডালের চচ্চড়ি। এই ডাল চচ্চড়ি কিন্তু শুধুমাত্র গরম ভাতের সাথেই নয়, রুটি বা পরোটার সাথেও খেতে খুবই ভালো লাগে। এইভাবে শেষে ডাল চচ্চড়ি ওপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম সর্ষের তেল আর এই
তেল ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এইভাবে যদি কাঁচা সর্ষের তেল উপর দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। আর আশা করছি তোমাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো, আমার ভিডিওগুলোকে নতুন করে দেখছো, তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও এই ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য। ভালো থেকো সবাই, বাই বাই।